ফুটবল খেলা এবং ফুটবল দেখা শর্ত সাপেক্ষে জায়েজ আছে আবার শর্তের অনুপস্থিতিতে জায়েজ থাকবে না আমরা অনেকে মনে করি খেলাধুলা বোধহয় ইসলামে হারাম সব খেলাধুলা আনন্দ বিনোদন হাসি রসিকতা এগুলো বলতো ইসলামে নাই ইসলামে শুধু নামাজ কালাম আছে রোজা আছে যাকাত আছে হজ আছে ওয়াজ শুনো ওয়াজ করো গুরুগম্ভীর জিনিসপত্র আছে আমাদের দুনিয়াতে বেঁচে থাকার জন্য একটু হাসি একটু বিনোদন একটু খেলা একটু আনন্দ এগুলোর দরকার আছে না নেই এগুলো ছাড়া মানুষ বাঁচতে পারে মানুষ তো সামাজিক প্রাণী সামাজিক অনেক বিষয় যেরকম তাদের দরকার হয় বিনোদনমূলক অনেক কিছুরও দরকার সেই বিনোদনের সকল ব্যবস্থা ইসলামে আছে ইসলামে কোনো কিছুর অভাব বা সংকট নাই মুসলমান যথেষ্ট সমৃদ্ধ অমুসলমানের কাছ থেকে ধার করে কোনো কালচার বা সংস্কৃতি আনার দরকার নাই মুসলমানের নিজস্ব সংস্কৃতি স্বয়ং সম্পূর্ণ যেমন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবিতা আবৃত্তি করার জন্য অনুমতি দিতেন তিনি নিজেও কবিতা আবৃত্তি করেছেন খন্দকের যুদ্ধের সময় পরীক্ষা খনন করার সময় মসজিদে নববী নির্মাণের সময় এবং তাবুকের যুদ্ধের সময় তাবুক নয় আপনার হুনাইনের যুদ্ধের সময় তিনি কবিতা আবৃত্তি করেছেন আনান নবিয়্যু লাকাদিব আন ইবনে আব্দুল মুত্তালিব তিনি কবিতা আবৃত্তি করেছেন আল্লাহুম্মা ফিলিল আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজিরা এগুলো নবীজির কবিতা কষ্টের সময় কষ্টের কাজ করলে কষ্ট দূর করার জন্য মানুষ দেখবেন শ্রমিকরা গান গেয়ে উঠে আছে না যে কষ্ট দূর করবার জন্য হালকা করার জন্য আপনার খেতে খামারে কাজ করতেছে অনেকে তো গান ধরে এই গানের কথামালার মধ্যে যদি খারাপ কিছু না থাকে এখন গান মানে তো দুই নম্বরই গান মানে হলো যৌনতা গান মানে হলো নোংরামি অসভ্যতা বেশিরভাগ কিন্তু গানের কথামালার মধ্যে যদি আমার রবের প্রশংসা থাকে মা বাবার জন্য স্মৃতিচারণমূলক গান হয় নিজের দেশ অঞ্চলকে ঘিরে কোনো গান হয় তাহলে সে গানে ইসলামিক কোনো নিষেধাজ্ঞা নাই যদি সেখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার না হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন সাহাবীদের মধ্যে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন তিনি অনুমোদন করেছেন একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে তিনি শুয়ে আছেন দুইটা বাচ্চা মেয়ে গান করছে গান ধরছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঢুকে বলতেছে আমি নবীজির ঘরে বসে গান ধমক দিছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে এসে বলছেন দাও কুরআন তাদেরকে গান গাইতে দাও খালি গলায় গান গাচ্ছে এখানে কোনো মিউজিক বাদ্যযন্ত্র নাই গানের কথার ভিতরে খারাপ কিছু নাই গজল মানে খোলা গলা খালি গলার সঙ্গীত যেটাকে বলেন যেখানে খারাপ কিছু নাই সেটা তারা গাচ্ছে কোনো অসুবিধা নেই এখন গান তো মানেই হলো প্রেম প্রীতি এখন গান মানেই কি আরে প্রেম প্রীতি নামে অবৈধ যত সম্পর্ক আছে এগুলোর যত গান আছে এগুলোও দেখেন এগুলো মানুষকে আরো অশান্তিতে নিয়ে যায় এগুলো শান্তি দিতে পারে না এই জন্য প্রেম প্রীতির যত গান আছে দেখবেন জ্বলে গেল রে পুড়ে গেল রে শেষ হয়ে গেলাম রে মরে গেলাম রে ওই কপাল পড়া আসলে শেষ হয়ে যায় ধ্বংস হয়ে যায় ওর দুনিয়া বরবাদ আখেরাত বরবাদ কিন্তু আপনি যদি আল্লাহ প্রশংসা গান গান দেখবেন দিলটা ভালো লাগতেছে আপনি যদি নবীর প্রশংসা নবীর হাম পড়েন দেখবেন দিলটা ভালো লাগতেছে আপনার মনটা ভালো লাগতেছে এগুলো নিষেধ না এই বিনোদন ইসলামে আছে সেখানে মিউজিক থাকতে পারবে না কথার মধ্যে গানের খারাপ কিছু থাকতে ছেলেরা ছেলেদের মধ্যে গাইবে মেয়েরা মেয়েদের মধ্যে গাইবে বাচ্চারা যে কোনো জায়গায় গাইবে বিয়ের অনুষ্ঠানে বিশেষ করে বাচ্চারা গাইবে সেখানে মিউজিকের ব্যবহার থাকবে না এখন তো আমরা মিউজিক দিয়ে ডেক্সেট বাজাই যেটা হারাম ভাইরা আমার খেলাধুলা হিসাবে ইসলামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক বাজারে গেলেন যায় দেখলেন দুই দল তারা শুটিং প্রতিযোগিতা করতেছে তীর মারার কম্পিটিশন করতেছে দুই দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন আমি অমুক দলের পক্ষে আছি দাও তোমরা খেলা চালাও তখন যে দলের পক্ষে উনি আছেন ওই দল তো খুশি কিন্তু বাকি বিপরীত দল যারা তারা খেলা বন্ধ করে দিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি ব্যাপার তোমরা খেলা বন্ধ করে দিলে কেন বলে ইয়া রাসূলুল্লাহ আপনি ওই দলে আছেন আপনি ওদের পক্ষে যখন আছেন তখন ওই দিকে কিভাবে তীর মারি আমরা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন ঠিক আছে আমি দোনো দলের সাথে আছি তোমরা খেলো তারপরও তোমরা খেলো এই তীর মারার প্রতিযোগিতা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি মসজিদের নবীর আঙ্গিনা ইথিওপিয়ান সাহাবীরা নিগ্রো সাহাবীরা খেলাধুলা করছে আম্মা যেন আয়েশা বলেন আমাকে একটু নিয়ে যান আমি দেখব তাহলে ভাইরা আমার যদি কোনো যুবক যে কোনো বয়সের মানুষ ফুটবল খেলে
সেই ফুটবল খেলা যদি সতর ঢাকা থাকে সেখানে যদি এক দল আরেক দলের কোনো টাকা পয়সা লেনদেন না করে নিজেদের মধ্যে আদান প্রদান না করে জুয়া যদি না থাকে এটা শুধু শারীরিক কসরতের জন্য হয় যে আমার শারীরিক ব্যায়াম হবে মানসিক ফুর্তি হবে তো এই ধরনের খেলাধুলা খেলা জায়েজ আছে এবং এটা দেখাও কি আছে কিন্তু টেলিভিশনে যে খেলা আপনি দেখেন সেখানে শুধু খেলাও দেখেন না আরো কিছু দেখেন বরং খেলার চাইতে অখেলাই এরপরে সেখানে আপনি সতর্ক মুক্ত করা হয় সেটা দেখতে হয় আপনাকে হারামের দিকে দৃষ্টিপাত করতে হয় আপনাকে সেটা আপনার সালাত থেকে আপনার মনোযোগ নষ্ট করে দেয় রাত বিরাত নাই রাত 1টা বাজে 12টা বাজে দেশের লক্ষ লক্ষ হাজার হাজার যুবক জেগে থাকে তার পছন্দ দল খেলবে রাত 1টা বাজে 2টা বাজে 3টা বাজে অথচ এই যুবকের জীবনে কোনোদিন তাহাজ্জুদের জন্য একটি বারের জন্য ভোর রাতে অপেক্ষা করে না কি জবাব হবে আল্লাহর কাছে এত আবেগ তোমার বুকে এত ভালোবাসা ওই ইহুদি খ্রিস্টানের জন্য তার খেলা দেখার জন্য এত ভালোবাসা দিলা রাত ভোর জায়গা বসে রইলা আল্লাহর হুকুম মানার জন্য কয় রাত জাগছ জীবনে কোন মুখ আছে ভাইরা আমার অতএব এই খেলাধুলা জায়েজ আছে এইভাবে বিনোদন করলে সেটা জায়েজ আছে এবং এটা দেখাও জায়েজ আছে আমরা ইসলামটাকে শুষ্ক মনে না করি যে ইসলামে কোনো বিনোদন নাই হাসি নাই আনন্দ নাই সবকিছু আছে ভাই সবকিছু আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌতুক করতেন রসিকতা করতেন কিন্তু রসিকতা করে মিথ্যা কথা বলতেন না এখন তো যুবকরা কয়েকজন একসাথে হলে রসিকতা মানেই হলো সব দুই নম্বর কথা খারাপ কথা নোংরা কথা বাজে কথা বন্ধু বান্ধব মানেই হলো এটা অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রসিকতা করে মজা করে একজন সাহাবীকে বললেন ও দুই কানওয়ালা এদিকে আসো ডাক দিছেন কি বলে দুই কানওয়ালা তো দুই কান কান নাই এটা বলে তিনি মজা করলেন সবাই একটু আনন্দ পেলেন তাহলে কথা দিয়ে কৌতুক করা যদি অসত্য না হয় মিথ্যা না হয় নবীজি মিথ্যা বলেন নাই যা বলছেন সত্য তার কান তো দুইটাই আছে কিন্তু মজা করলেন মাঝখান থেকে ভাইরা আমার অতএব এরকম আনন্দ বিনোদন করা কি আছে তিনি একবার কোন এক সফরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অন্য সাহাবীরা সবাই ছিলেন সবাইকে বললেন সবাই দৌড়াদৌড়ি প্রতিযোগিতা করো কম্পিটিশন করো দৌড়াদৌড়ি এটা এক ধরনের খেলা দৌড়াদৌড়ি করো কে আগে যেতে পারে টার্গেট ঠিক করে দাও রেসিং এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন আসো তুমি আমার সাথে কম্পিটিশন করো তো একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে গেছেন আবার স্ত্রীকে জিতিয়ে দিয়েছেন জিতে দিয়ে বলছেন আগেরটার বিনিময়ে এটা কাটাকাটি তাহলে বোঝা গেল এই খেলাধুলাগুলো ইসলামে আছে না নাই যুবকরা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা অমুসলিমদের কাছ থেকে ধার করার দরকার নেই আমার ইসলামের সবকিছুই আছে শুধু অনুসরণ করা দরকার আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে